ওয়েলকাম ফ্রেন্ডস, দ্যাট ইজ এগেইন এনিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় মিড ডে মিল সংক্রান্ত, অর্থাৎ নভেম্বর মাসের মিড ডে মিল সংক্রান্ত যে নির্দেশিকাটি আজকেই প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকাটি আজকে আমরা দেখে নেব, এবং তার সাথে সাথে এটাও দেখে নেব যে কোন কোন সামগ্রী নভেম্বর মাসে মিড ডে মিলের সাথে দেওয়া হবে। মূলত নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে 25/10/2021 এবং পাবলিশড করেছেন দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং কাদের উদ্দেশ্যে? বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে, যা এক্সিকিউটিভ ডিরেক্টরের উদ্দেশ্যে, এবং যাবতীয় সাব ডিভিশন অফিসার, অর্থাৎ বিভিন্ন জেলা রয়েছে সেগুলো, এবং তার সাথে সাথে আমরা চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এডুকেশনের জন্য এখানে বলা হয়েছে। এবং সাবজেক্ট কি? ডিস্ট্রিবিউশন অফ এমডিএম বা মিড ডে মিল মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ নভেম্বর 2021, অর্থাৎ এখানে যে নভেম্বর মাসে মিড ডে মিল যে বিতরণ হবে সেই সংক্রান্ত এখানে নোটিফিকেশনটি। স্যার, এখানে বলা হয়েছে কি? স্যার, উইথ রেফারেন্স টু অ্যাবাভ আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ডিস্ট্রিবিউশন অফ এমডিএম মেটেরিয়ালস অ্যামং দ্য গার্জিয়ান্স অফ এমডিএম বেনিফিশিয়ারি স্টুডেন্টস ফর দ্য মান্থ অফ নভেম্বর উইল বি কন্টিনিউ অ্যাজ রেসপেক্টিভ স্কুল পয়েন্ট। অর্থাৎ এখন থেকে যে আমরা জানতে পারছি যে আগামী 16 তারিখ থেকে যে স্কুল খুলছে, এবং তার সাথে সাথে এটা মিন করছে যে স্কুল কিন্তু খুললেও অষ্টম শ্রেণী পর্যন্ত যে মিড ডে মিল রয়েছে, আপনার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেই মিড ডে মিল কিন্তু কন্টিনিউ হবে। তাহলে মনে হচ্ছে যে আপনারা জানতেই পেরে যাচ্ছেন যে স্কুল কিন্তু তাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু বন্ধ থাকছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী কিন্তু স্কুল খুলছে তাদের জন্য, কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এখনো কোনো প্রকার ভাবে তাদের যে স্কুল খুলছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে তাদের কিন্তু বন্ধই থাকবে, তাদের মিড ডে মিল দেওয়া হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এবং এর সাথে সাথে এটাও বলা হয় যে বলা হয়েছে যে কোন কোন আইটেমস গুলো দেওয়া হবে এবং তার পরিমাণ কত, তার অ্যামাউন্ট কত, এবং সেই বিষয়ে কিন্তু রিমার্কসও এখানে বলা হয়েছে। বলা হয়েছে যে রাইস, অর্থাৎ চাল কিন্তু 2 কেজি দিতে হবে, পটাটো দিতে হবে 2 কেজি, এবং সুগার বা চিনি 250 গ্রাম, যার বাজার মূল্য এখানে বলা হয়েছে যে 11 টাকা, এবং পালসেস, অর্থাৎ এখানে মুসুর ডাল 250 গ্রাম, তার বাজার মূল্য এখানে 250 টাকা নির্ধারণ করা হয়েছে। সোপ এবং বা সাবান 1 পিস, তার দাম হচ্ছে 10 টাকা। তো এইভাবে আমাদের রিমার্কস এখানে দেওয়া হয়েছে। এবং গভর্নমেন্ট সাপ্লাই করবে চাল, পটাটো কিন্তু আপনাকে কিনে নিতে হবে মার্কেট থেকে, এবং তাছাড়া আপনার সুগার বা চিনি বা পালসেস বা ডাল বা সোপ এটা কিন্তু আপনাকে টু বি আপনার এখানে প্রোকিওর করে নিতে হবে, লোকাল থেকে আপনাকে কালেক্ট করতে হবে এবং দাম দিয়ে সেটা কিনে নিতে হবে। এরপর আপনাকে মনে রাখতে হবে যে অ্যাকর্ডিংলি যে ইউ আর রিকোয়েস্টেড টু চক আউট ডিস্ট্রিবিউশন প্ল্যান ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড শেয়ার আ কপি অফ দ্য প্ল্যান টু আন্ডারসাইন্ড বাই 8/11/2021, অর্থাৎ 8ই নভেম্বরের আগে এর একটা চক আউট করে নিতে হবে তার প্ল্যানটা। ফাইন্যান্সিয়াল নর্মস রিগার্ডিং procurement of the above materials are to be followed accordingly, অর্থাৎ এই বিষয়ে যে আগে যে আপনার যে ফার্দার যে নোটিফিকেশন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু যাবতীয় আমরা জেনে যাচ্ছি যে নভেম্বর মাসে, অর্থাৎ আগামী নভেম্বর মাসেই কিন্তু মিড ডে মিল দেওয়া হচ্ছে, এবং সেই সংক্রান্ত নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এর থেকে আমরা ধারণা লাভ করতে পারি সেটা হলো এই যে আগামী মাসেও কিন্তু তাদের কিন্তু মিড ডে মিল দেওয়া হচ্ছে, এবং এর সাথে তাদের কিন্তু বিদ্যালয় কিন্তু এই মুহূর্তে তাদের জন্য বন্ধ থাকছে, এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল কিন্তু খোলা থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। নমস্কার, ভালো থাকবেন।